জানিস দেখছো সব পরিবারে চলে এসেছি, হাজব্যান্ড মেয়ে সবাইকে নিয়ে হাসি হাসি দেখছো, খুশির খবর আছে। তো অনেক দিনের অপেক্ষার পর তোমাদের খুশির খবরগুলো দিই একে একে। তিনি ছ জায়গায় ট্রাই করেছিল, ছটা কলেজে, তার মধ্যে ইউনিভার্সিটিও ছিল, তিন জায়গায়, মানে অফলাইন হয়েছে এক্সাম দু জায়গায়, প্রেসিডেন্সি আর যাদবপুর ইউনিভার্সিটিতে, আর জেভিয়ার্সে হয়েছিল অনলাইন। তো খুশির খবর এটাই, ছ জায়গাতেই আমার মেয়ের নাম উঠেছে, মেরিট লিস্ট, তারপরে এক্সাম, সব কিছু মিলিয়ে ছ জায়গাতেই নাম উঠেছে। এবার চয়েস করতে হবে ওকে যে ও কোন জায়গায় যাবে। তো আমাদের বরাবরই ইচ্ছে ছিল যাদবপুর ইউনিভার্সিটি, সেটার প্রথম কারণ হচ্ছে এক তো যাদবপুর ইউনিভার্সিটি বলে কথা, আর দ্বিতীয়ত হচ্ছে বাড়ির কাছে। তো প্রেসিডেন্সিতে ও যে সাবজেক্ট নিয়ে পড়বে বল? হ্যাঁ, সোশিওলজি নিয়ে। ওই ডিপার্টমেন্টটা প্রেসিডেন্সিতে আরও ভালো তো যাদবপুরের থেকে। হ্যাঁ, তো আমরা ওনাদের, ওকে যে ম্যামরা পড়ান, স্কুলের ম্যাম, সবার সাথে আলোচনা করে ঠিক করি যে প্রেসিডেন্সিতেই ওকে ভর্তি করব। তো হয়ে গেছে ভর্তি। আর এই রেজাল্ট দুটো যেহেতু দেরিতে বেরোলো, অনেকটা দেরিতে, মানে কালকে দুটো বেরিয়েছে, একই দিনে দুটো বেরিয়েছে, তার তাই জন্য দেখো ভয় তো সবারই লাগে যে কি হবে কি হবে, ওই দুটোতে যদি না হয়। তাই জন্য দু জায়গায় অ্যাডমিট করে দিয়েছিলাম, একটা হচ্ছে শ্রী শিক্ষায়তন আর একটা হচ্ছে লেডি ব্রাউনে, দু জায়গায় আমরা অ্যাডমিট অলরেডি করে দিয়েছিলাম, করে দিয়ে ওয়েট করছিলাম যে কি হয়। তো দুটোতেই যাদবপুর ইউনিভার্সিটিতেও কালকেই বেরিয়েছে, কাল রাত্রিরে আর এই সন্ধ্যের দিকে, সন্ধ্যার সময়। হ্যাঁ, আর প্রেসিডেন্সিতে এই দুই দিকে দুপুরবেলা, না দুপুরবেলা ওরকম সময়। তো প্রেসিডেন্সিতেই আমরা দিয়ে দিয়েছি, দিয়ে মানে অনলাইনে যা পেমেন্ট টেমেন্ট করার কথা সেগুলো করে দিয়েছি। যেতে হবে কলেজে, কলেজে গিয়ে আবার হার্ড কপি সব দিতে হবে। তো তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ না থাকলে এটা হতো না। আর ও খেটেছে তো 100 বার, দেখো যে স্টুডেন্ট তাকে তো পড়তেই হবে, নাহলে তো কিছু হবে না। আর ঈশ্বরের আশীর্বাদ সবসময় আমার বাড়িতে আছে, আমাদের ওপরে আছে, আর তার সাথে হচ্ছে তোমরা। তো এবার তিন্নি বল। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আর কীভাবে এবার রেজাল্ট আরও ভালো করতে হবে, সবার আশীর্বাদ, তুমি ভালো জায়গায় গেছো, সেটা তুমি কিভাবে পূরণ করবে সবার সামনে বলো। চেষ্টা করব সব রকম ভাবে পূরণ করার। না, ও আমার খুব লক্ষ্মী মেয়ে, তো মা লক্ষ্মী বলছে কিছু বলবি না, খুব লক্ষ্মী মেয়ে, যেটুকু করে সেটুকু মন দিয়ে করে, সে যে কোনো কাজই বলতে পারো, পড়াশোনা বা ধরো একদিন ছবি আঁকতে বসে হঠাৎ করে একদিন স্বপ্ন, তো সেইটুকু ও খুব মন দিয়ে করে। তো কোনোদিন আমাকে ওর স্কুল, তারপরে ওর পড়াশোনা এসব নিয়ে ওকে আমাকে কোনোদিন সেরম কিছু করতে হয়নি, কিন্তু মাকে বকতে মারতে হয়, মার খায়নি কোনোদিন, এ কথা আমি বলবো না বা ও বলবে না, সেটা ওর স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে ও মার খেত, সেগুলো এখনও আছে। আমি বলেছি এগুলো তোর হচ্ছে জাদুকাঠি, এগুলো থাকবেই, তুই যত স্টেপ বাই স্টেপ এগোবি এগুলো তোর সাথে থাকবেই। তোমাদের সেই জাদুকাঠি পরে শেয়ারও করবো, শেয়ার করবো পরে, এখন করছি না। তো চলো আজকের ব্লগে এর থেকে আর কী দেবো বল, আজকে আমি কোনো ভিডিও বানাইনি, কাল থেকে আমি এতই খুশিতে রয়েছি, কিছু ভিডিও করা হয়নি, ভাবলাম যে বন্ধুদের জানাই, কারণ অনেক দিন তোমরা ওয়েট করেছো, রোজই আমি বলি অ্যাডমিশনের টাইমগুলো তো প্রচণ্ড লেট করে পড়েছে, এই জন্য অনেক দেরি হয়ে গেল। আগস্টে হয়তো ক্লাস শুরু হবে, ক্লাস শুরু আগস্টের 1 তারিখ থেকে আগস্টের শুরু হবে। এবার যেসব জায়গায় টাকা দিয়ে ভর্তি করে দিয়েছিলাম সেগুলো জানি না কতটা ফেরত পাবো, রিটার্ন পাওয়ার জন্য অনলাইনে সব অ্যাপ্লিকেশন করছি, রেসপন্স করছিল, এখন আবার করছে না, এরকম চলছে, পাওয়ার সময়টা আর করছে না। মা বাবার অ্যাকাউন্ট থেকে টাকা নিল, বাট যখন মা টাকাটা ফেরত দেওয়ার পালা এলো, যখন আমি লিখ মানে মেল করে জানালো হলো যে আমরা ওই কলেজে নিচ্ছি না কি কারণ টারণ, তখন আর মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে না, তখন মেয়ের নিজস্ব অ্যাকাউন্ট চাই, তা সেটাও খোলা হয়েছে। তো জানি না, ওয়েট করছি, পেলে ভালো, না পেলে আর কি করবো, ভালো কাজের উদ্দেশ্যেই তো গেছে টাকাটা। যাই হোক, তো চলো, না দিয়ে দেওয়ার কথা মেল করেছিল ওরা, তখন ওর অ্যাকাউন্ট ওপেন হয়নি ব্যাংকে, শিক্ষায়তন স্কুলে আমরা যে টাকা জমা দিয়েছিলাম সেই জমাটা টাকাটা ওরা মেল করবে বা অনলাইনে পাঠিয়ে দেওয়ার কথা, সেটা এখনো পাঠায়নি। তারপর তো লেডি ভাইবোনে ভর্তি হয়ে গেলো,
তারপরে ও রেজাল্ট হচ্ছে 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 করে হচ্ছিল না, তারপরে কাল একই দিনে দুখানা, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্লাস যাদবপুর ইউনিভার্সিটি দুখানার রেজাল্ট আউট হলো। প্রথমে প্রেসিডেন্সি, সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সিতে টাকা দিয়ে অনলাইনে ভর্তি করে দিলাম, আবার সন্ধ্যা নাগাদ শুভভরণ যাদবপুরও হলো। তা দুটোই একদম আমাদের কলকাতার বেস্ট জায়গাতেই চান্স পেয়েছে। তা বাবুর স্কুলের টিচার, প্রাইভেট যেখানে পড়তো সবাই বললো সোশ্যালজি সাবজেক্টটার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বেস্ট। তা ওটা আমাদের বাড়ির চেয়ে অনেকটা দূর হয়, যাদবপুর তো কাছেই, আমরা যাদবপুরের কাছেই যাদবপুরেই থাকি। তাও ওরও টার্গেট এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতেই ভর্তি হবে, ভর্তি করে দিয়েছি। কাল সানডেতে যাবো হার্ড কপি জমা দিতে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তোমাদের পাশেও থাকতে পারে। আমরা সবাই মিলে যে একটা সংগ্রামে আছি, ওই সংগ্রামে ও আমাদের মেন পার্টনার, ও আমাদের প্রচন্ড হেল্প করে। ও একটু ব্যস্ত হয়ে যাবে, এবার ওকে পাওয়াটা একটু মুশকিল হবে, তাই আমরা দুজনে মিলে লাফিয়ে পড়ে শিখছি। মানে ও যেগুলো আমাদের করে দেয় সেগুলো একটু ডিমান্ডও দেখাচ্ছে তার জন্য। তার জন্য মাঝে মাঝে আমরা একটু সন্ধ্যাবেলা হলে ও হাতে একটু ব্যথা পেয়ে গেল, তা সন্ধ্যাবেলা আমরা একটু বাবুকে একটু মাঝে মাঝে ভালো মন্দ খাবার দাবার আমরা গর্ববোধ করি। আর তোমাদেরও খুব হেল্পের কাজ করবে, তোমাদেরও খুব হেল্পের কাজ করবে, যারা আমাদের সাথে আছো তারা জানো, আরো যারা আছো। আরে বাবা এবার তো থামো। হ্যাঁ না কেন থামো, কেন এত সুন্দর, তাই না? বলো তোমরা, তোমাদের কি কি সাজেশন আছে একটু আমাদের দিও, কমেন্টস করো। হ্যাঁ বাবু, তো ফ্রেন্ডস সবই তো শুনলে, তো আমার একটা ভয় ছিল কারণ ও ডেঙ্গুতে খুব ভুগেছিল তখন, ওর প্রিবোর্ডসের সময় আর কি। তো ও খালি কাঁদো, মা আমি কী করে প্রিবোর্ডসে ভালো নাম্বার পাবো, ভালো নাম্বার না পেলে আমি কী করে বোর্ডের পরীক্ষা বলি। তো স্কুলের ম্যামরাও বলেছিলেন যে প্রিবোর্ডস নিয়ে তোর চিন্তা নেই, তুই ভালো করে ফাইনালের জন্য রেডি হ, শরীর সুস্থ হ। তো ভগবানের অশেষ কৃপা আমাদের ওপর যে ও সুস্থ হয়ে পরীক্ষাটা ভালোভাবে দিতে পেরেছে। এর জন্য মানে কী বলবো, ভগবানের কাছে তো কিছু বলার নেই, তিনি তো সবই জানেন। আর তোমরা অনেকে ওর সুস্থতা কামনা করেছো, তাদেরও অনেক অনেক ধন্যবাদ। এবার আমার কাজ হচ্ছে সব মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া। এক তো আমি সন্তোষী মায়ের ব্রত করি আজকে শুক্রবার, তো সেখানেও ওর জন্য এটা করেছিলাম, আরও কারণ ছিল মার কাছে। তো মার কাছে তো চাহিদা শেষ নেই মানুষের। যাই হোক, তো মা একদম দু হাত ভরে ওকে আশীর্বাদ করেছে, তো এবার উদযাপন করব। তো মলমাসি নাকি করতে নেই, মন্দিরের যে মা আছেন বললেন মলমাস হয়ে গেলে ওটা করব, করে আবার অন্য কিছুর জন্য শুরু করব। তো চলো মায়ের আশীর্বাদ, সবার আশীর্বাদ নিয়ে আজকে আমার মেয়ে এই জায়গায়। ও যেন আরও এগোতে পারে, ও যেন সুস্থ থাকে, ভালোভাবে সব কিছু করতে পারে, সেটা তোমরা আশীর্বাদ করো। আর বর্ষাকাল চলে এসছে, গত বছর আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল, এবার বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, আবার মশার উৎপাত শুরু হয়ে গেছে চারিদিকে। সবাই মশারি টানিয়ে শোবে, বাড়ির আশপাশটা পরিষ্কার করে রাখবে, আর ডেঙ্গুর হাত থেকে বাঁচতে হবে, মশার হাত থেকে বাঁচতে হবে, আমাদের মানব সমাজকে রক্ষা করতে হবে। আবার যদি আমাদের এটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। কাল থেকে না গর্বে ওনার বুকটা আরো বড় হয়ে গেছে, আরো বেশি বুকে যাচ্ছে, মাথা খারাপ থামছেই না। আর ভিডিওটা বড় করব না এখন বন্ধুরা, এখন রাখি। ওরে বাবারে, উফ, রাজ্যে কে থাকতো সেই ক্লাস কবে থেকে বল? অনেকদিন, অনেক বছর। আর বাবা কি করতো? ঘুমাতো। কালকে বলছে ঘুমিয়ে ঘুমিয়ে নাকি উনি সরস্বতী মাকে ডাকতেন, মানে আর কিছু পেল না। আমি যখন বললাম যে এতটা দূর মেয়ে এগুলো, আমি কি কিছু করিনি, তুমি কি করেছো? স্কুল লাইফ শেষ করে কলেজের গণ্ডিতে ঢুকে গেল। টাকা পয়সা তো দিয়েছেই, বাবাই তো দিয়েছে একসময়, কলকাতার একটা টপ স্কুল থেকে শেষ করতে দেবে। তুমি বললো যেন, বললো আমি ঘুমিয়ে ঘুমিয়ে সরস্বতী মাকে ডাকতাম, তুমি এটা নিতে পারলো না। জানিটা কেমন বললো? জিডি বিল্ডার টু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। চলো ভিডিওটা এখন বাদ রাখলাম,
তাহলে প্রিয় লাস্ট এক বছর ওর ইচ্ছা আছে সেটা করার, মাস্টারটা করে দাও। হ্যাঁ, তাহলে সবকিছু ফুলফিল হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করি, নইলে এই বকবকানি থামবে না। অলরেডি আমার পোলাওতে একটু পোড়া লেগে গেছে, কমিয়ে নিয়ে এসেছিলাম। কোন কোন দিন আজকে এখানে রাখি, পরবর্তী আবার তোমাদের সাথে সবাই মিলে লিপিস কিচমিচের পক্ষ থেকে তোমাদের সাথে আড্ডা মারতে আসবো। চলো টাটা।